আসসালামু আলাইকুম প্রিয় খামারু কৃষক ভাই বোনেরা, দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সিরাজগঞ্জ সদরের আরিয়ামোহন গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা রাহিম ভাই অনেক সুন্দর একটি ফার্ম দিয়েছেন। তো আসলে আমরা দেখি যে বাংলাদেশে যে গরুগুলো রয়েছে এর মধ্যে দেশির পার্সেন্টেজটা খুবই কম থাকে, শুধু হলস্টেন ফ্রিজিয়ান, পরে জার্সি, মন্ডি এবং সাহেওয়ালের বেশি থাকে। তো কিন্তু তার এখানে আমরা এসে দেখলাম যে তিনি একদম পিওর যে দেশি সার রয়েছে দেশি সারগুলো লালন পালন করতেছেন, এবং তিনি একদম ছোটো ছোটো গরুগুলো লালন পালন করতেছেন, যে গরুগুলো আপনারা যে নিম্ন আয়ের মানুষের যে ক্রেতা রয়েছেন তারা সংগ্রহ করতে পারবেন। তো আজকে আমরা তার এই ছোটো ছোটো সারগুলো দেখবো এবং এর দাম দর জানানোর চেষ্টা করবো। তাহলে চলেন আমরা রাহিম ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে তার এই গরুর দাম দর সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানার জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল, আশা করি আপনার আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি গরু লালন পালন করা হইতো বাড়িতে, এখন এই অনলাইনে বিজনেস প্রায় 4 বছর চলতেছে আর কি। আচ্ছা, আগে বাড়িতে একটা দুটো লালন পালন করতো, দুই চারটা করে পালা হইতো। আচ্ছা, এখন বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করে আপনারা এখানে রেখে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন? জি। আচ্ছা, এগুলো কি সব দেশি গরুই? হ্যাঁ, আজকে যা আছে সব দেশি গরু। ও, মানে আপনি আজকে শুধু দেশি গরু আছে আর আপনি সব জাতের গরু বিক্রি করে থাকেন? হ্যাঁ, সব জাতের গরু বিক্রি করি। কি রকম এই গরু লালন পালন বা বিক্রির কি রকম আছেন? এখন গরু লালন খাবারের দাম বেশির কারণে এখন কম দুধের যে গাভীগুলা এগুলা পালা আসলে লস হয়ে যাচ্ছে। কমপক্ষে 15-16 লিটার দুধ থাকতে হবে গাভীর, তাইলে মোটামুটি চলা যাবে, এর নিচে হইলে লস। সেজন্য সার মোটামুটি দেখছে যে সার লালন পালন এখন একটু লাভজনক আর কি। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনারা যে সারগুলো দেখতেছেন এটা সবকটাই দেশি সার। আসলে বর্তমান যে একটা সময়, এই সময় আসলে দেশি সার মানুষ পালন করতে মানে রাজি না, মানে তারা পালন করতে চায় না, তারপর আপনি দেশিগুলো সংগ্রহ করেছেন, এটা কোন কথা মানে কোন কোন দিক বিবেচনা করে আপনি এই গরুগুলো সংগ্রহ করেছেন? এই দেশি দাতা সারগুলা মাত্র 3-4 মাস আড়াই মাসে মাংস ধরে যায়। এগুলা সঠিকভাবে কীটনাশক করে যদি যত্ন করা যায় 3-4 মাসে পরিপূর্ণ মাংস ধরে যায়। আর একটা যদি হাইব্রিড বা ফিজিয়াম বলেন, ব্রাহ্মা, সাহিয়াল, এগুলা লং টাইম পালা লাগে, 1-1.5 বছর। তো এগুলা শর্ট টাইম পাইলে বছরে ধরেন যে 3 বার আপনি সেল করতে পারবেন অনায়াসে। আচ্ছা, তো রাহিম ভাই, আর কিছুদিন পরেই কুরবানির ঈদ, ঈদুল আজহা, এটা একদম আমাদের সন্নিকটে। সেই ঈদুল আজহাকে নিয়ে আপনাদের প্রস্তুতিটা কি রকম বা আপনি কি বিবেচনা করতেছেন? আমি বিবেচনা করতেছি যে আমি চেষ্টা করব সব সময় কমে দেওয়ার জন্য, অল্প লাভে গরুগুলা ছাড়ার জন্য। আচ্ছা, বড় গরু, মাঝারি, ছোট গরু সব গরু ইনশাআল্লাহ আমার কাছে পাবে। আচ্ছা আচ্ছা, তো এই দিকটাতে আমরা দেখতেছি কিছু সুন্দর সুন্দর গরু আপনি বেঁধে রেখেছেন, দেশি গরুগুলো বরাবরই সুন্দর থাকে এবং এগুলোর মাংসের স্বাদও মানে অন্যান্য গরুর তুলনায় একটু ভালো থাকে, সেখানে বাজারে এটা চাহিদাও ভালো থাকে। হ্যাঁ, চাহিদাও অনেক বেশি। এইটি তো আপনি বিক্রি করার জন্য এখানে সাজিয়েছেন নাকি? জি জি, এগুলো বিক্রি করার জন্য রাখছি এখানে। আজকে আপনারা এই গরুগুলো যে বিক্রি করবেন কিভাবে বিক্রি করে থাকবেন বা কিভাবে বিক্রি করবেন? আজকের গরুগুলো লাইভ ওয়েটেও নিতে পারবে 460 টাকা কেজি, অথবা যদি টিকায় নেয় তাহলে 75,500 টাকা করে। মানে যদি একবারে 75,500 আর লাইভ ওয়েটে নিলে 460 টাকা কেজি যা হয় ওজনে। জি, যা হয় স্কেল আছে আমার এখানে পাইপে নিয়ে যাচ্ছি। তো চলেন আমরা একটু গরুগুলা মানে দেখি এবং কোনটার কত কেজি ওজন আছে একটু বিস্তারিত জানি। জি চলেন। রাহিম ভাই, মাশাআল্লাহ দিলে আমরা একটা সুন্দর সার দেখতেছি, দেশি জাতের সার, এটার ওজনটা কতটুকু হবে? এটা 2 দাঁত বয়স, এটার ওজন হইলো 157 কেজি আজকে মাপা হয়েছে। স্কেল করা আছে? হ্যাঁ, স্কেল করা আছে। আচ্ছা, তো কেজি হিসেবে নিলে তো আপনি 460 টাকা কেজি বিক্রি করবেন। 460 টাকা কেজি। আর ঠিক আছে, আপনি বলছেন যে 75,500 টাকা। জি, এরপরটা কত কেজি আছে? এটা আছে হলো 179 কেজি। 179 কেজি? জি, 179 কেজি। আচ্ছা, তো এটা তো লাইভ ওয়েটে বিক্রি করবেন, দাঁত তো দুইটাই নাকি? হ্যাঁ, দাঁত দুইটা হয়েছে এটা। 179 কেজি, আর এরপরটা কত কেজি আছে? এটা আছে হলো 163 কেজি। 163 কেজি, এটা বয়সটা মনে একটু বেশি। হ্যাঁ, 6 দাঁত ছিল, এখন মনে 8 দাঁত হচ্ছে। 8 দাঁত হচ্ছে, কিন্তু গরু তেমন কিন্তু মানে বড় হয় না, দেশি তো দেশি। দেশি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আছে ওইটা? এটাও 2 দাঁত হয়ে গেছে, এটার ওজন হইলো 178 কেজি হয়েছে। এটা হচ্ছে 178 কেজি? জি জি, স্কেলে। স্কেলে এটাও 2 দাঁত? হ্যাঁ, এটাও 2 দাঁত। আচ্ছা, এটা তো এটাও 175 ঠিকা নিলে, আর এমনি কেজি হিসাবে নিলে তো 460 টাকা কেজি। আচ্ছা,
হইলেন। এরপরে আমরা দেখতেছি মাশাআল্লাহ দিলে হাসা টাইপের একটা সার গরু। জি জি, এটাও মোটামুটি মাংসে পরিপূর্ণ হয়ে গেছে, দেশি সার, কিন্তু এটা দাঁতে নাই এখনো। ও, এটা এখনো দাঁতে নাই, কচি বয়স, হয়তো রিসেন্টলি কুরবানি চলবে আর কি। আর রিসেন্টলি দিতে যাবে, দাঁত উঠবে মনে হচ্ছে, কারণ শিংবিং বড় হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো অদাতের, এটা কি বিক্রি করে দিবেন? হ্যাঁ, এর সাথেই লটে আর কি। ও, লটে, লটে কত আছে? পাঁচটা আছে। পাঁচটা? আচ্ছা, যদি কেউ লটে পাঁচটা একসাথে নিতে চায়, তাদেরকে কোনো সুবিধা দিবেন কিনা? তাদের সুবিধা বলতে আসলে এখানে তেমন সুবিধা নাই আর কি। আমি তো অত দাম, বেশি দাম চাই আর কি, কমায় দেয় এটা আসলে আমি পছন্দ না, বেশি মার্কেটিং পছন্দ না। আচ্ছা, এদিকে দেখলাম সার, ওইখানে একটা দেখছি গা, মানে গাবিও আছে। জি জি, একটা দেশি গাবির সাথে সার বাচ্চা আছে, মোটামুটি সার বাচ্চা আছে, পার্সেন্টেজ আছে। এটা এটার বাচ্চাই নাকি? হ্যাঁ, এটার বাচ্চাই। আমার গাবিটা 5 মাস প্লাস প্রেগন্যান্ট। আচ্ছা, সারটার বয়সটা কি রকম আছে? 8 মাস চলতেছে, ও এখন দুধ খায়। ও, 8 মাস চলতেছে। আমি এটাই দেখছিলাম প্রথম এসে যে এটা দুধ খাচ্ছে। জি জি, আমরা মনে করছিলাম যে এটা দুষ্টুমি করে দুধ খাচ্ছে, না সত্যি দুধ খাচ্ছে। জি, ওর বাচ্চা এটা। ও, ওর বাচ্চা এটা। তো জোড়াটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা চাওয়া দাম 1,75,000, একটু কম রাখবো। 1,75,000? বাচ্চাটা কি দেশি নাকি সাইহলের বীজ দেওয়া হয়েছিল? এটা আমি দিনই তো সঠিক বলতে পারতেছি না, কিন্তু যে বীজ দেওয়া থাক গরুটা বড় হবে মনে হয়। এটা তো মনে হচ্ছে একটু সাইহলের একটা গেটআপ আছে। গেটআপ আছে, জি। গরু তো আমরা দেখলাম, আপনার বিক্রির প্রসেস তো এরকমই যে কাস্টমার এসে দেখবে, দেখে শুনে বুঝে, পরে আপনি এখানে স্কেল রাখছেন, স্কেলে মেপে নিয়ে যাবে, আর যদি স্কেলের দরকার না হয়, যদি কেউ ঠিকাই নিবে তাহলে ঠিকাই নিতে হবে। ইনশাল্লাহ এবার ধরেন যে 500, 700, 800, 900 কেজি যে গরুগুলো আছে, এই গরুগুলা স্কেলে সে মাইপা নিতে পারে, অনেক কমে রাখবে ইনশাল্লাহ। আমরা সাধারণত দেখি যে যতগুলা খামারে ভিজিট করছি, তারা 500-500 উপরেই লাইভওয়েট দিচ্ছে, আপনি অনেক কম দামে দিচ্ছেন। আপনাদের এলাকাতে গরুর দাম কি কম নাকি? এখানে মনে করেন যে আমি প্রচুর ঘোরাফেরা করি এই গরু নিয়ে আর কি, মানে বলা যায় 50টা দেখে একটা কিনি। আচ্ছা, 50টা দেখে একটা কিনেন? জি, মানে খুব ঘোরাফেরা করে, মানে ভালো জিনিসটা কেনার চেষ্টা করি, এবং দামে একটু কম কমে সস্তায় কেনার চেষ্টা করি, ক্রেতাদেরকে সুবিধা দেওয়ার জন্য। জি, ক্রেতাদেরকে কম দামে দিতে পারি, বেশি সেল না করে ওই যে কম কিনি, মানে পড়তায় মতো ওই সেলও করি, যেন ক্রেতারা আপনি একটু কমে দিতে পারবেন। আচ্ছা, তো ঠিক আছে রাহিম ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।